লাইট সাউন্ড আমি কি হয় কেন নাই হবে তাহলে তোর মায়ের টাকা হবে তোর দমে ডর, এইগুলা কি রোজ রোজ তুই দেখতে পাবি? আমরা তো চারজন আছি না, তোর তো ডর কিসে? যাবো আরামসে সুস্থির নালা খতম হোক। সালা দিলিস তো মুখের লেখাল বাক্যটা বাইর করাই, সালা ফুর্তিটাই বেকার করে দিলিস রে। প্লিজ 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 ভাই, আর একটুকু দেখতে দে, আর একটুকু। আমি তো তোদেরকে আগেই বলেছিলি, এই সালা ফিল্ম ওকে আনিস না। দেখ দিল তো ফুর্তিটা গোটায় মাটি করে, এর সালা আরো আসবি ইয়ার পরে বললে। শুন মাইজি, তোর দাবি তো চ, নাহলে আমি একাই চললি। তবে আমার যদি কোনো কিছু হয়ে আছে তো তখন তোরা বুঝবিস। শুরু হয়ে গেল, এই গানটা দেখিলে তারপর যাব। দাঁড়া একটু দাঁড়া, হাত জোড়ে ছড়কা রে, হাত জোড়ে ছড়কা রে, তাই তো
আনখাই বুলি হইল তুই ডর আয়ে মরিয়ে যে গেলিস রে, আর একটুকু নাই দিলি দেখতে, তুই মেলাটে কি যে দেখবি রে, তোর বগু তোকে ঝাঁটার মাছ দিবে, চুপসালারা পেন্দাই বকিস না, তোদের সঙ্গে মেলা দেখতে যাব নাই, মেলা দেখতে যাব নাই, চুপসালারা পেন্দাই বকিস না, টানে 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 টানে, তোর মসিটা হেবি নাচিল, আমার মনটাকে কাড়ে নিল রে, মনটাকে কাড়ে নিল, তোর মসিটা হেবি নাচিল, আমার মনটাকে কাড়ে নিল রে, মনটাকে কাড়ে নিল, তোর মসিটা হেবি নাচিল, আমার মনটাকে কাড়ে নিল রে, মনটাকে কাড়ে নিল, তোর মসিটা হেবি নাচিল, আমার মনটাকে কাড়ে নিল রে, মনটাকে কাড়ে নিল, তোর মসিটা হেবি নাচিল, আমার মনটাকে কাড়ে নিল রে, মনটাকে কাড়ে নিল, তোর মসিটা হেবি নাচিল, বাহ চুপ বেটারা, আমাকে একাই পেয়েছিস তোদের বাপ বটি বলে, আর যখন ওই গানটা বললো তখন কেমন লাগলি, কোন গানটা রে, আরে ভালকুড়া তোর মসি আইসেছে, শ্রী দেবীর মতন দেখাছে রে, দেবীর মতন দেখাছে, ভালকুড়া তোর মসি আইসেছে, এই গানটা রে, হ্যাঁ তো হইলো হইলো, চুপ কর চুপ কর, এরে সে ভোজপুরি গানটা নাচতে ছিল না, বন্ধু এটা কার পাড়া দেখাচ্ছিল, বাক পটলার বহুর পাড়া মারি, হ্যাঁ কাকু ঠিকই বললি, সত্যি কাকির মতোই দেখাতে ছিল, ওরে সব সালারা আমাকে পেয়েছি আর কি করতে, বাক দাঁড়া দাঁড়া বুঝাছি মজাটা, দাঁড়া তোদেরকে বলেছিলি সালারা লেট করিস না, দেখ এবার কি হচ্ছে, আরে তোর নাম রে, আমি তোর রাগে ডর খাওয়াতে ছিলি, তোর নাম কোথায় চেপে গেছি মাথার উপর, নাম নাম নাম, চুপ শালা, এটা তোর মজাক করার টাইম, দেখ না রাত দুটা বাজছে, আগে পেছু কেউ নাই, একটা আমরা শ্মশানটাই আছি, আর তুই এমনি মজাক করছিস, হ্যাঁ রে আমার কি ডর খাওয়াতে হয়, তোর চক্করে এক ডুবি করে আমাদের রক্ত শুকাইন গেল, হ্যাঁ রে
আমার গাটা গরম গরম কেন লাগছে, আর আমার গেঞ্জিটা ভিজলো কি করে এইটা, আর কেমন একটা গন্ধ করছে, ছি রে ভাজুরেকে তো কাঁধে মুজে দিল ডরে রে, তবে আমার গাটা ভিজা ভিজা লাগছে, নাম নাম শোনার নাম নাম নাম। হ্যাঁ তো আমার কি দোষ, পটলাকে ডর খাওয়াতে কে বলেছে, ও ডর খাওয়াচ্ছে ভূত যদি দেখিয়েছে তোর ঘাড় মটকাবে, পেছা পেছা চো চো রে, আওয়াজ করি না, চুপ 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 কি বলছি ভাদরা, ভালো করে বলবে জানিস, আমার দাদু মুতে চিৎকায় নিয়েছিল, আমার দাদুকে কিছু করতে পারে না, এবে আমি না নেব, তোকে কে আমার কান রে মুততে বলেছিল, ভাই এমনি টাইমে মজা করেন না, দে ভাই মুত দে, তোকে আমি জিও রিচার্জ করে দিব, দে দাঁড়া 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 দিচ্ছি দাঁড়া মুততে দে আগে দাঁড়া
আমারও নাই মুতবার আছে, আমার রক্ত মুত শুকান গেছে ডরে রে। আমাদের নাই বাইরে আছে, ডুকু দে ডিস্টার্ব করিস না, এমনি আমার নাই বাইরে আছে, তোকে তোকে জিওর রিচার্জ করে দেবো, দে 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 ডুকু দে একটু মুখ দে। আমাদের আশা ভরসা, চো 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 ওর পাশে মুখ লিব পটলা, দেনরে ডুকু মুদার, আমাদের নাই কারো বাইরে আছে, দে ডুকু আমি শোনা পালি নাই, রাগা করে বল, রাগা করে বাপ চোদ্দ পুরুষ দে মুখ দে। ভাগনা
লগাও ইয়ে 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 কর খাতে খাও ইয়ে ইয়ে আর ইয়ে 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 কর খাতে খাও ইয়ে কর খাতে খাও চলো ইয়ে কর খাতে খাও দো সকাল থাকলে কথা গেলছে মরদের পাতা এত নাই যে বউটা যাকাই ঘরে আছে আজ আসুক ঘর আজ ওয়ারে একদিন কি আমারে একদিন ওই ভূতটাকে তো সামলালি এবারে চুড়ালটাকে কি করে সামলাবো রে বা দেখো আমি বটি আমি কলকাতা কে তুমি ভাই দেখছিস ভাই ভাতা দিয়ে ভাই বলছে দেখো আমি বটি আমি কলকাতা তখন তোর ঘরটা মনে পড়লো যা বেকার ছয় গেলে সাথেই থাকবি যা উহাদের কাজ নাই পাঠ নাই উহাদের সাথে তুইও সঙ্গ ধরলি হ্যাঁ লে না রাগাইস না একটু দেরি হইলই কি করবি তোর কোথায় গেলছিলি কি করতে গেলছিলি কেন গেলছিলিস আমকে বলে গেলছিলিস কত দিলে তো তোর মা বাপে জ্বালাইলে এবার তুইও স্টার্ট করলিস জ্বালাতে তুই জানিস না যে ঘরটায় আমি একাই আছি যদি চোরাই নিয়ে পালাই গেল হমকে ভূতে যদি ধরে নিল তো সদকে তোর খেয়াল নাই মাঝ রাতে ঘর আসছিস তোর যদি এগুলাই করার ছিল তো বিহা কেন করেছিলিস তোর বন্ধু গুলার সাথে ঘুরিয়া শখ মেটাই নিতিস তারপরে বিহাটা করতে পারতিস হ্যাঁ তো তুই এত চেঁচাছিস কেন তোর কোন আমি অভাব রেখে দিয়েছি নাকি আমার ঘরে তোর কিসের অভাব আছে তুই কোনো খাতে পাচ্ছিস নাই নাকি আমার ঘরে আর তোর মুরাদ নিকম না তোর ঘরে নুন নাই তেল নাই চিনি নাই চা নাই পরিবার একটা শাড়ি নাই আর তুই বলছিস ছড়া তোর ঘরে কিসের অভাব হত আমি না এনে দিতে কে এনে দে তোর বাপে আমার বাপের কি জ্বালা লাগেছে যে তোকে এনে দিব তোর কি কোনো মুরাদ নাই হত আমার যদি নাই মুরাদ তাহলে এতদিন কে খাওয়াইলো তোর বাপে না তোর মায়ে যে এত চেঁচাছিস কোনো বলছি নাই বলে তুই আমার মাথায় উঠে যাচ্ছিস হ্যাঁ তো লে 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 বাইটে দিয়েছি খা আর ঘুমা ভাষণ ছাড়িস না শুন গো আমার পেট ভরা আছে খাওয়া খাই বাদ দেন তুই যখন ঝগড়া করিস না তখন তোকে দমে ভালো লাগে মায়ের বাপের কিরা লাজ্জুতা পারিস না তখন তো ভালো ভালো বলবি সেই যাবো কথা দিবো
আজকে মুততে মুততে বাঁচে গেলি রে বাপ।
এমনি তো রোজে খাই, আজটুকু চাইনিজ প্যাক বানানো। হ্যাঁ রে, আমি যে চাইনিজ প্যাকেই নাই জানি, কি করে বানাবো। এই দূর, তোর ওই চাইনিজ বাইনিজ বাদ দে, দিল সে ডাই ডাল। আর হ্যাঁ রে, পটলাকে উয়ার বহুল ঢুকতে দিবে একনো নাই আজকে। আর যদিও ঢুকতে দিয়েছে, আজ ওকে যে গেদন গেদবে। উফ, ও বকা বটে, ও জান যে ঘর গেলে উবার বাবাকে কেচ গাছাই মারবে। ও যদি এখানে আমার সঙ্গে বসে মদ খাইত তো গতই নাই ফুর্তি করত বন্ধ। হ্যাঁ, আর ও সব বাদ দে, আজ ভুগে ভুগে ডান্সটা কেমন দেখলি সেটা বল। বিরাট দিতেছিল রে বাপ, একে এবারে চিং চিং। আজ মধ্যে মধ্যে বাজলি, আর সালানা খালি তোদের হয়ে পালা সালা, ওইখানে মুটিয়ে নিলিস, আর এখন আছে তুই ফুটানি মারছিস। আমি বললি তো এই সালাকে দমে দিয়ে দিবে, দেখলি পালাই পালাই এলো তো আমাদের কাছে। জোরে কপাটা ঠেল রে, খোলা আছে কপাটটা। হ্যাঁ রে, তোর বই তোকে ঢুকতে দে নাই নাকি? হ্যাঁ রে পটলা, তোর তো ঘাম কেনে দিছে রে। আরে আমার ঘরে ভু 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 ধুর, এ ভু 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 বে, কুকুর বটে নাকি? ভালো করে বল। আমার বোন ভূত লাগিয়েছে মনে হচ্ছে, চতরা চো চো সবাই চো চো চড়ে চো। আরে পড়লা, ওইটা ভূত লয়, ওইটা তোর বহু বটে। দু সালা মজা করিস না, আমার ঘরে বিপদ হয়েছে, আর তোদের এই চাল। আমার বউ তাণ্ডব করছে চো দেখবি আমার ঘরে। ও আমার কত সাদার বহু, আমার বহুর ভূত লাগিয়েছে মনে হয়। আমার টুটিটা সটকান দিয়েছিল রে, আর ও সালিয়া বলছে কি আমার রক্ত খাব, যেমন আমার বাপে আগে কাঁদে দেয় না রে। তুই এত ব্যথায় আছিস, আমার কাজ হবে নাই, আমাকে ওই গোটা বোতলটাই দে। বটলা, তুই যে অত মত খাইস না, তুই এটা কি করে খাইয়ে দিলি রে বা? যাতে মুত লাগে, এবারে ছিটকালে হবে নাই, সিনাতে হবে মুতে। আদচ দেখি নুগে তোর বুয়ে তাণ্ডব করছে, চ কি হইল তোমার? দাদাই মারল নাকি? কানছ কেনে? কি সালা নিজেই মারে,
আর নিজেই কাঁদছে আর বলছে আমার বউর ভূত লেগেছে। চুপ বৌদি, চুপ চুপ চুপ, এবার আমরা আইসে গেছি, চুপ আর কান্দ না। শোন, তোর বহুন বিরাট কেস ঘটে গেলছে, তোর বহুর মনে হয় ডাইন লেগে গেলছে। শুন, সেই দাদুটা গান বলে বলে পারে নি, সেই বাকে ডাকি আনবি যা, উনো চুটকি মারে শেষ করে দিবে কিন্তু। সেই মাতো ঘরের বহুট নাই ও আকে রে, এরে আইসি নেই দেখি না, দুটা মন্ত্র বলে একদম পুরা চুটকি মারে একদম ঠিকই করে দিল। হ্যাঁ দেখ, সকালও হয়ে গেল, এ কইলা তুই আমার সাথে থাক, আর যা তোরা দুজন যা ডাকিয়ে নিয়ে আসবি যা, ও যা দেখবি গান বলে বলে হয়তো এই ঘুরে বলছে এগুলাই বাবন কোলে দিকে যা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। একটা দেব ছিল মাগো, নাম ছিল জিরা, এক ডুবা ভাত খায়ে খায় বাপে। কি হলো রে তোর চেঁচাচিস কেনে? দাদু চল দেখবি আমার বউটার কি হয়েছে, চো চো একটু চো, জলদি চো, চো দেখবি কেমন করছে আমার বউটা, চো দেখবি তো ঝাড়ফুঁক করে দিবি, চো একটু চো। হ্যাঁ তো তারা যাচ্ছি যাচ্ছি, চাল তালি তো নিয়ে। রাম 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 মোরা 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 কই রে, হয়তো কই করবো কই, একটা বউ সামলাতে নাই পারছি রে শালা, আমার জানি না চারটা বউ আমি সামলালি। দাদু তোমার চার নম্বর পাঁচ নম্বর বউ আমি কোনো জানি না, তুমি এখন আমার বউটাকে সামলাই লে আগে। হ্যাঁ গো, তুই কোথা থেকে এসেছিস? তুই তাইলে আমাকে চিনিস বল। চিনি আমি গজধর, হলধর, পিতাধর, গঙ্গাধর, বিদ্যাধর, জলধর, শশধর। এই শালিয়া সব নাম জানে রে, দাঁড়া তোর এই নাম ধরার ওই আমি বার করছি, বল তোর নাম কি? আমি বটি মঞ্জুলিকা। কেন এসেছিস, কি করতে এসেছিস?
আমি সাতা দাসজি গাছ থেকে চলে যা, নাইলে তোকে নাচাবো। তুই কেন, তোর বাপও পারবে না। তুই তাহলে যাবি নাই? না যাব, না যাব। কেন নাই যাবি? আমি কোনো মন্ত্র জানি না। দেখ তাইলে, আমি মন্ত্র বলে তোর সাত পিঁড়িতে যদি কাপা করতে না পারি তা আমিও গঙ্গাধরের বেটা লয়। অং ক্রিং ক্রিং এই নমো, অং নমো নমো, অং সর্বদা এই নমো, অং পেতনী নমো, অং শশান কালী এই নমো, অং ভূত ছড়াই নমো, ওই ডাইনি এই নমো, অং ক্রিং ক্রিং এই নমো, অং নমো নমো, অং সর্বদা এই নমো, অং পেতনী নমো, অং শশান কালী এই নমো, অং ভূত ছড়াই নমো, ওই ডাইনি এই নমো। সদর তোর এই মন্ত্র আমি নাই পালাবো, তোকে কামড়াই খাবো, তোকে কেউ বাঁচাতে পারবে নাই আমার কাছ থেকে। রক্ত চাই আমার রক্ত। হে রে পটলা, এ পটলা, আমার দ্বারা যে হবে না বাপ, এটা এটা অনেক বড় হতে পাইছে তোর বউকে। তোর বউকে যদি বাঁচাবার আছে তো আমার গুরুদেব বাবা, পাগলা বাবা, গাঁজাড়ি বাবার কাছে নিয়ে যেতে হবে। ওই বাঁচাতে পারবে তোর বউকে, তাছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। যত জলদি পারবি তত জলদি নিয়ে যা। তবে শুন, টুকু আর সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবি, গুণি তো বটেই, টুকু বদমেজাজও বটে। জয় পাগলা বাবার জয়, জয় পাগলা বাবার জয়, জয় পাগলা বাবার জয়, জয় পাগলা বাবার জয়, জয় গাঁজাড়ি বাবার জয়, জয় গাঁজাড়ি বাবার জয়। দেখো পাগলা বাবা ধ্যানে বসেছে, হাত পা দুটা জড়ো জড়ো করে বসো, আর আমি যখন বলিব সেই তখনই কথা বলবে, না তোর বুঝবে। এ বাবুরা, এই এই তোমাদের এই চারজনকে বলছি জড়ো জড়ো করো, সব জিনিসটাই মজাক পাইছ নাকি পাগলা বাবার কাছে? তুই মোবাইলটা রাখ, কেউ রেকর্ডিং মেকর্ডিং করবি নাই, নাহলে ব্লাস্ট করে দেবে বাবা ফোন, তখন বুঝে করবি আমাদের পাগলা বাবা বিরাট গুণী বাবা বটে। তো চলো আমার সাথে সবাই বলো একবার, জয় পাগলা বাবার জয়, জয় গাঁজাড়ি বাবার জয়। তোমরা বললে না কেন, এই সাইডের গুলো কেন বললে তাই? না বললে বাবাই ধ্যান শুরু করবে। লাও লাও পাগলা বাবা, এবার তুমি শুরু করো। আগে ফোন ধরো, নিচে করতে বলো না। ও দা, এই ফোন গুলো নিচে করো, করে জগা চলকা আন, অযোগ্য সামগ্রী গুলো সামনে দে। ফোন লা, আরে ফোন লা নিচে করো, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। কোথায় আছে যোগ্যের কার্ড? কোথায় ক্যামেরা? সব সামগ্রী আন, দেখি যোগ্য শুরু করি, দেখা যাক কতটুকু করা যায়, কার কি আছে কপালে। সব সামান আমার সামনে দিয়ে
আর জগা আমার প্রসাদটাও তৈরি করবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা বিনা প্রসাদে হবে কি নাই? হ্যাঁ মুখ্য, তুই জানিস না আমি প্রসাদ না খালে কোন যজ্ঞ করব নাই। আগে আমার প্রসাদ চাই, তবে আমি যজ্ঞ শুরু করব। এই শালার গাঁজার তেষ্টা লাগে গেছে। এই শালা শুধু গাঁজার তাল, কার কি করিয়ে দিবে, নাই করিয়ে দিবে, খাইয়ে নিয়ে উল্টা পাল্টা মন্ত্র ফুটিয়ে দেবে, ফুটিয়ে ফুটিয়ে বুঝে থাকবে দেখুন ল। ইয়ার চক্করে আমার আমার হিন্দু বাবা বিনা ইয়াই করো না বাবা। এই জগা চড়কা, তোদেরকে যে বলা হলো না আমি যজ্ঞ শুরু করবো না, ওই খেয়ে দাঁড়াই ফুসুর ফুসুর করছি তোরা, চলে যাবো আমি ওখানে। না বাবা যায় না, বাবা যায় না, আনছি আনছি বাবা, তুমি শুরু করো তাড়াতাড়ি আন। ও এই শালাই না খাইয়ে মানবে এখন? হ্যাঁ শালাকে গাঁজা আনিয়ে দিতেই হবে। তুই একটা কাজ কর, ইয়াকে নিয়ে তো পারলেই নেই, যা আনিয়ে দে। একটুকু একটুকু কলিকাতায় কম গাঁজা ঢোকাবি, হ্যাঁ একটু বেশি একটুকু পুঁয়াল পাত বেশি ঢোকাই নিবি। হ্যাঁ একটু পুঁয়াল দিয়ে চালান। ঘরে আমার প্রসাদ আলো। হ্যাঁ হ্যাঁ আনতে যাচ্ছি আনতে যাচ্ছি। তোরা কি ফুসুর ফুসুর করছিস? এই তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। জলদি আন। হ্যাঁ লালা বাবা আনিয়ে দিলি গাঁজাটা। কি বললি, কি এনে দিয়েছিস, কি বললি? প্রসাদ দা প্রসাদ দা প্রসাদ দা। হ্যাঁ চল দেখি। হ্যাঁ হ্যাঁ দে। আর মাচিসটা করে, মাচিসটা মাচিসটা। তবে একটা কাঠি গিয়ে আছে, কটা আছে আমার জানার প্রয়োজন নাই, চল আনলে দিগান। চল জ্বালা আন। সামগ্রী চল কাঠ গুলা নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ কাঠ গুলা আছে, হ্যাঁ সব রেডি আছে, চল লাও লাও লাও। চল নিজের জায়গায় বসে পড়, চল। এই সবাই বসে সবাই বসে সবাই বসে। জয় পাগলা বাবা, জয় পাগলা বাবা। ও Come on.
বাবার ভরণ চলে এসেছে, কার কি সমস্যা একে একে বলো আছে বাবাকে। বাবা আমি আমার বেটাটাকে নিয়ে যে অনেক সমস্যায় পড়ে আছি বাবা, 16 তারিখে ওর এইচএস পরীক্ষা আসছে, ঘরে তো আজ পর্যন্ত ওকে আমি কোনোদিন পড়তে বসতে দেখলি নাই, ছড়াটার জন্য ছড়াটার মায়ে আমাকে ঘরে এতটুকুও থাকতে দেয় নাই, জীবনটা আমার কেরাসিন করে মারে, গোটা দিনটা যে খাইটে লুটে আসি, সন্ধ্যাবেলায় আসে যে দুটি খাবো তারও আশা থাকে নাই, ছড়াটাকে খুঁজতে বাইরে আমি তো বুঝতেই পাচ্ছি নাই, পাস করবে কেন নাই তো। হ্যাঁ বাবা পাস করবে একটুকু বলো না। এই তো সমস্যা, তো ছেলের মাথায় বুদ্ধি তো অনেক কিন্তু অন্য কাজে বুদ্ধি লাগায়, পড়াশোনায় মন বসে নাই, ফোনে ব্যস্ত থাকে খেলাধুলা করে, আর একটা মেয়ে ছেলের প্রেমে পড়ে গেছে, কি করে হবে তোর ছেলের পড়ালেখা। হ্যাঁ বাবা তাহলে ইয়ার কিছু উপায় আমাকে বলে দাও যাতে আমার বেটাটা সুধরে যায় বাবা। উপায় বলে দেব, একটা লাল পাথর দিছি আর একটা মাদুলি দিছি, লাল পাথরটা আঙ্গুঠি বানাবি আর মাদুলিটা বাঁ হাতে বাঁধিয়ে দিবি শনিবার দিন দেখে, তাহলে তোর ছেলের পড়ালেখায় মন বসবে। আর 5000 এক টাকা লাগবে, দক্ষিণে দিয়ে দে আর লাল পাথর আর মাদুলিটা নিয়ে বাড়ি যা, শনিবার দেখে কিন্তু তোর ছেলের হাতে আঙ্গুঠি পরাবি আর মাদুলিটা বাঁধিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ, যতই মাদুলি দে ওই জন চক্করে পড়েছে, কোন মাদুলি আর তাবিজে ওইটা ঠিক হবে নাই। এরে আসতে বল রে শুনতে পাবে, কোন রকম বা পাগলা বাবাই করে করমাই খাচ্ছে তো তুই মাটি করে দিবি নাকি? এরে জগা, তুমি ভালো করেছ, ভালো জায়গায় নিয়ে এসেছ, পাগলা বাবা কাছে কোনো ভূত পেরেত নাই, একেবারে ঠিক করে দে। চলো চলো চলো, তোমার লাইনটা আগ্রহ নিচ্ছি, চলো 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 চলো। দেখো না পাগলা বাবা আমার বউর কি হয়েছে, খালি বলছে রক্ত খাবো রক্ত খাবো রক্ত খাবো। না ইয়াকে এখানে বস করা, দেখি আর কেমন ভূত লেগেছে, করে জগা করে চড়কা, দেখি ভূত ছাড়াবার সামগ্রী গুলি আমার সামনে দে, আনান দে ঝাড়ুটা দে। বল বল তোর নাম কি, বল তোর বাড়ি কোথায় বলবি নাই, দেখবি এই ঝাঁটাটা দেখেছিস, এমন মারবো তোর ওখানে প্রথম ছাড়া দিব, বল নামটা বল। ওরে এটা অনেক বড় ভূত, তুই কি ভাবছিস আমার কাছ থেকে বাঁচিয়ে চলে যাবি, তোর চুল জোরটা ধরে এখন ঝাঁটার মারটা এমন দিব না সব ভূত ছাড়া দিব, দেখি মুসলমান মেয়ের নাম নিলে কি তোকে ছেড়ে দিব, তুই সেরি দিবি হ আর হেমা মালিনী হ, তোর চুল জোরটাই ধরে এখনই আমি তোকে শুধু যে তোমার নিজে ঢোল তো
শুধু যে তোমার আমি যে তোমার কি বলছি তুই যাবি নাই ছাড়বি নাই যাবি নাই দাদা তোকে বুঝাছি এই মারেছি কেইলি মারেছি কিরাই মারেছি হাতি আজ তোকে সর্ব দেখাবো বুঝবি না তুই পাপি হ্যাঁ যাবি নাই যাবি কি নাই নাই যাবি দাদা তোকে বুঝাছি চোরা চড়কা আনবি আমার অস্ত্র শস্ত্র আজ বুঝাছি আগে কার পাল্লায় পড়েছে আজ তোরও একদিন কি আমারও একদিন হাতি মেরি সাথী বলবো জয় ভোলে শঙ্কর জয় মা শশান কালী বুঝলিস কার পাল্লায় পড়েছিলিস চল এদিকে পড় এদিকে পড় এদিকে পড় আরে জগা চড়কা ডাবাটা দে ভূত ঘুরবো দে জয় পাগলা বাবা জয় জয় পাগলা বাবা জয় জয় গাঙ্গাড়ি বাবা জয় ঠিক আছে থাকুক এ ভাই শুন 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 একটা কথা বলবো জানি নাই কেনে তোকে দেখে আমার একটু দয়া লাগিল দেখেও তোকে মনে হচ্ছে তুই অত বড় লোকের ঘরে লইস তুই ন এই বাবার চক্করে থাকিস না ই এত লোকের লুটে এত লোকের লুটে তোর বহু মরিয়ে যাবে দেখ এটা এখন ইয়ে কিছু একটা কেমিক্যাল গন্ধ শুঙ্গাই নিয়ে তোর বহুকে শান্ত করে দিল বুঝলি ঠিক হয় নাই তুই যাকে ডাক্তারের কাছে নিয়ে যা নাই তো তোর বউকে আর তুই পাবি নাই আর বলিস না যে আমি তোকে এই কথাটা বললি বলি জলদি নিয়ে যা জলদি নিয়ে যা ভালি না জলদি নিয়ে যা চা 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 ভাই একবার চোরা সাউন্ড সাউন্ড লাইট আরে পটল বাবু যে বসা বসো কি হয়েছে তোমার তোমাকে আজ খুব চিন্তা চিন্তা লাগছে আর বইল না না ডাক্তার বাবু জীবনটা আমার কেরাসিন হয়ে গেছে কেন হে পটল কি হয়েছে তোমার আমার নাই আমার বহুর দেখো না কি হয়েছে জবে চটপটা আছে আর ভূতের মতন গাগা আছে আরো বলছে কি রক্ত চাই রক্ত কত যা কত সখা কত কবিরাজ সব দেখাই পুরান দিলি ডাক্তার বাবু তা আমার বহু ঠিক হইল নাই হাই দেখো দেনার দায় না আমার মাথার চুল গিলাও সব বিকাই গেল ও এ ব্যাপার এই হচ্ছে তোমাদের মুদ্রা দোষ কোনো কিছু হলো না হলো আগে ওঝা
ঝাড়ফুঁক, টুকটাক, মাদুলি। আরে কোনো কিছু হলে প্রথমে তো তাকে হসপিটালে নিয়ে যাবে। তুমি দেখছো না আমাদের দেশ চিকিৎসায় বিজ্ঞানে কত উন্নত হয়ে গেছে। আমরা আজকে নিজেরাই করোনার ভ্যাকসিন পর্যন্ত বানিয়ে ফেলেছি। এমনকি আমাদের দেশ 100টিরও বেশি দেশকে করোনার সময় ভ্যাকসিন দিয়ে তাদের জীবনকে রক্ষা করেছে, তুমি তা জানো? এমনকি আমরা চাঁদ পর্যন্ত পৌঁছে গেছি আর তোমরা এখনো এই জায়গাতে পড়ে আছো? ছি 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 ছি, আমার ভাবতো লজ্জা লাগছে। যতক্ষণ না তোমাদের বাড়িতে কোনো ঘটন ঘটছে ততক্ষণ তোমাদের কোনো সদ্বুদ্ধি আসবে না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ডাক্তার কিছুই জানি না, পড়াশোনা না করে আমি কিছুই বুঝি না। ওজার কাছে যায় আমি ভুল করেছি, এখন তোমার কাছে আসে আমি উদ্ধার হয়েছি। বাঁচান ডাক্তার বাবু, আমার বউকে বাঁচা। ঠিক আছে, দেখি দেখি পেশেন্টকে এদিকে আনো তো। জোরে জোরে নিঃশ্বাস না তো মা। ছাড়াও কি, কেউ ছাড়াও কে, দেখছি এর আচরণ তো খুব হিংস্র পর্যায়ে পৌঁছে গেছে। পটল বাবু এদিকে এসো তো, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ ডাক্তার বাবু, বলুন বলুন। এটা কোনো ভূত নয়, প্রেত নয়, এটাকে জানো ডাক্তারি ভাষায় কি বলে? ডিআইডি, অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। রোগটি হচ্ছে ধরো কোনো বিষয়কে মানুষ যখন তার মাথায় বারবার চিন্তা ভাবনা করে তখন তার মাথায় সেটি বারবার ঘুরপাক খেতে থাকে এবং সেগুলোকে সে চিন্তা ভাবনা এমন ভাবে করে যে ওই লোকটি নিজের অজান্তেই সে বাস্তব জগৎ থেকে এক অন্য জগতে চলে যায়। তারপর সে নিজেকে ভূত পেতনী ডাইনের মতো মনে করে এবং তাদের মতোই সে আচরণ করতে থাকে, বুঝলে? ডাক্তার বাবু বুঝে তো গেছি, এবার আমার বউ ভালো হয়ে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তার কিছু নাই, আমি কিছু ওষুধ দিচ্ছি এগুলো খাওয়াবে আর তোমার বউয়ের কিছু ডাক্তারের কাউন্সিলিং করাতে হবে। হ্যাঁ, এগুলো করলে তোমার বউ পুরোপুরি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ডাক্তার বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ও ডাক্তার, ও ডাক্তার, তাহলে হাততালি হয়ে যায়। ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, তুমি কত শত পাশ করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, তোমার MBBS না FRCS বোধহয় A-to-Z ডিগ্রি ঝোলাতে। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান, ঠিক বলছি তো? ডাক্তার মানে যে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান, কসাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ প্রফেশন।